রাশিতরণম, রাশিতরণম। অপলারা তো শেষ হতে পারে না, আমি শেষ হতে দেব না। এবার এবার ওদের সামনে অপলার রয় হয়ে দাঁড়াবো আমি। ওই মহিলা ফোনে আমায় শিষ্যাকে ফলো করতে বলেছিল কেন? তাহলে কি ওনাকে ফলো করলেই জানতে পারবো রাশি কোথায়? ওই মহিলা ঘরে নেই, বাড়িতে কোথাও নেই, তাহলে কোথায় খুঁজবো ওনাকে? আচ্ছা, ওনাকে ফলো করতে গেলে অ্যাটলিস্ট ওনাকে খুঁজে পাওয়াটা তো দরকার। একি এত রাতে উজ্জ্বল এখানে কি করছে? তোমার সঙ্গে কথা বলো তো দূর, আজ তোমার সামনে দাঁড়াতে আমার লজ্জা করছে। উজ্জ্বল, কি বলবো আমি তোমায়? কিন্তু উজ্জ্বলকে এত টেন্স লাগছে কেন? উজ্জ্বল, যা ঘটেছে তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। বিশ্বাস করো, আমি তোমাকে আজ আমার বন্ধু মনে করি। আচ্ছা, শ্রাবন্তে কি কোনোভাবে আমার হেল্প করতে পারে? ওকে একবার জিজ্ঞেস করি। উজ্জ্বল, আমার কথাটা একবার শোনো তুমি। শ্রাবন্তী, তুমি যদি সত্যি আমাকে নিজের বন্ধু ভাবো তাহলে আমাকে একটা কথা বলবে? কি কথা বলো? দেখো, রাশি এখনো বাড়ি ফেরেনি। আমি ওকে অনেকবার ফোন করেছি, ওকে পাচ্ছি না, ওর কোনো খোঁজ নেই। তো মানে আমার যতদূর মনে হয় যে তোমার দিদি শিষ্যা বাদুরী জানেন যে রাশি কোথায় আছে। দি জানে, কিন্তু তোমার দিকে আমি সারা বাড়িতে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তুমি কি কোনোভাবে বলতে পারবে তোমার দি কোথায় আছেন? দেখো উজ্জ্বল, দি কোথায় গেছে আমি ঠিক বলতে পারবো না, তবে আমি কিছুটা গেস করতে পারছি। গেস করতে পারছো তোমার দিদি কোথায় আছে? বলো কোথায় আছে, মানে রাশি খুব বিপদে। তুমি প্লিজ বলো তোমার দিদি কোথায় আছে। তুমি আমার সাথে এসো। কোথায়? এসো, আসো না। এসো এসো। কোথায় যা? এসো না তুমি আমার সাথে। ঠিক আছে, দাঁড়াও। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ। একদম চুপ, আস্তে কথা বল। কিন্তু আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমাকে বেঁধে রেখেছেন? এইভাবে বললাম না, বললাম না, আস্তে কথা বলো। কি করেছি, কেন করেছি তার উত্তর আমি তোমাকে দেবো না। আর হ্যাঁ, একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো, আমি এই ঘর থেকে বেরিয়েছিলাম সেটা যদি কেউ কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু তোমার ম্যাডামও তোমাকে বাঁচাতে পারবে। মনে থাকবে? বলবো না, কাউকে বলবো না। কথাটা যেন মনে থাকে। এবার আমি ছেড়ে দিই। ঠিক আছে, দাঁড়াও।
দাও, মুখ থেকে আওয়াজ বের করো। চুপ। ফিরতে দেরি হবে, কোথায় আছো? বালিগঞ্জ প্লেস। ও আচ্ছা উমেশ দা, আমাকে এক্স্যাক্টলি লোকেশনটা একটু বলতে পারবে? তাহলে আমি জিজুকে জানিয়ে দেবো। ঠিক আছে, না, দিকে কিছু জানানোর দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ উমেশ দা। ওকে চলো, হ্যাঁ। এই উমেশ দা কে? দি ড্রাইভার। ওকে, ড্রাইভার, আমরা একটু বালিগঞ্জ প্লেসে যাবো। বালিগঞ্জ প্লেসে তোমার দিদি কি করছে? চলো না, গিয়ে দেখি, একটু তাড়াতাড়ি চলো। শীর্ষা ভাদুরী বালিগঞ্জ প্লেসে কি করছে? আচ্ছা রাশিও কি ওখানে আছে? না, আমাকে একবার দেখতেই হবে। এবার যাই। না, আরো একটা কাজ বাকি আছে। হ্যাঁ বলুন। টর্চটা নিয়ে এসো। এটা এখানে রাখো। এবার ভালো করে মন দিয়ে কথাটা শোনো, আমাকে যেভাবে এখানে বেঁধে রাখা হয়েছিল ঠিক সেভাবে বেঁধে রেখে চলে যাও। চলো, তাড়াতাড়ি হচ্ছে না। ঠিক যেভাবে বেঁধে রাখা হয়েছিল সেভাবে বাঁধবে। কেউ যেন জানতে না ম্যাডাম। আমি ইচ্ছে করলে এখান থেকে পালিয়ে যেতে পারতাম,
কিন্তু আমি পালালে যে আসল কাজটাই হবে না। শেরশাহ বাহাদুরের মুখোশটা সবার সামনে খুলে দিতেই হবে। দাদাভাই, দাদাভাই তো এখানেই আছে। আমি দাদাভাইকে একা রেখে এখানে কি করে যাব? এখন আমাকে সময়ের হাতেই সব কিছু ছেড়ে দিতে হবে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি রাজি কি রাজি? তুমি বিবাহিত। তাতে কি হয়েছে? মানুষ কি দুবার বিয়ে করে না? কিন্তু ইন্স্যুরেন্সের ক্লেমের টাকা আমি একা পাবো কি করে? হই হই, টাকায় তো উজি রাশি দুজনেরই ভাগ আছে, ওরা দুজনেই তো টাকা ক্লেম করবে। ততদিন ওরা বেঁচে থাকলে তবে তো ক্লেম করবে। আমাকে একটা রেশনাল কিছু বলো যেটা আমার মুখে করা শুনো। ওসব নিয়ে তুমি ভেবো না। তুমি আমাকে বিয়ে করবে কি করবে না বলো? তোমার হাজবেন্ড আছে, তোমার ছেলে আছে। ছেলে? ইউ মিন রিক? ইউ থিংক হি ইজ আওয়ার সন? তুমি ভুলে গেছো সিট, আমি কাকে বিয়ে করেছি। হি ইজ অ্যান ওল্ড ম্যান, কাম অন। তুমি আজও বুঝলে না তোমাকে আমি কতটা ভালোবাসি, আমার ভালোবাসার গভীরতা কতটা। রিক, ও তোমার ছেলে নয়। রিক কে? ওসব বলতে গেলে এখন সময় লাগবে, অনেক গল্প। দ্যাটস সেকেন্ডারি। নো নো, ইটস নট সেকেন্ডারি। ইউ টেল মি, আমি শুনবো, আমি শুনবো। আগে আমি যা চাই সেটা পাই, তারপর তোমাকে আমি বলবো। আমার কাছে সময় নেই সেট। সব কিছু কি এত জোর করে হয় না? জোর করে কেন? এটা ভাবো না, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাইছি। যেটা তখন হয়নি সেটা সেই স্বাদটা এখন মেটাতে চাইছি, এটা ভাবতে পারো না? কি করবো আমি? হ্যাঁ বললেও সর্বনাশ হবে, না বললেও রাশিকে। আমি কিন্তু ওয়েট করছি সিদ্ধান্ত, ওয়েট করছি। আমার তো আর হারানোর কিছু নেই, বরং রাশি উজ্জ্বল, ওদের বাচ্চাটা ঠিক থাক। আমি যে অবস্থায় আছি, বিয়ে করলে তো এর থেকে খারাপ কিছু হবে না। রাশিরা অন্তত প্রাণে বাঁচবে। প্রচুর ভাবছি, বিচার ওর কাছে আর কোনো রাস্তাই খোলা নেই। ও হ্যাঁ বললে আমার কাজটা সোজা হয়ে যায়, নাহলে আর সে অনেক ঝামেলা। রাশি মেয়েটাকে কোনো বিশ্বাস নেই। অনেক ক্ষতি করেছি আমি রাশির, ভুল বুঝেছি ওকে। আর নিজের জীবনটা দিয়ে যদি ওকে বাঁচাতে পারি, তাহলে হয়তো সব কিছুর প্রায়শ্চিত্ত হবে। একটা সুন্দর জীবন ওর পাওনা, রাশির পাওনা। সিট, বেকার টাইম ওয়েস্ট করছি না, ওকে একটু অন্যভাবে চাপ দিতে হবে। বেশ, এত কনফিউশন নিয়ে আমি তোকে জোর করতে চাই। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি কথা দিচ্ছ তুমি এই রাশিকে ছেড়ে দেবে? আগে আমি তোমার কথাটা জানতে চাইছি সিট। আগে তুমি আমাকে কথা দাও, তুমি রাশিকে ছেড়ে দেবে কিনা। বেশ, কথা দিলাম। ছেড়ে দেব। এবার আমি তোমায় বিশ্বাস করলাম, বিশ্বাসটা রেখো। আমি আর যার সঙ্গে যাই করি না কেন, তোমাকে আমি ঠকাবো না সেট। প্রবলেমটা কি জানো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। এবারে অন্তত বিশ্বাসটা রাখার মতন কাজ করো। তুমি যা বলবে তাই হবে। অপোলারা আর ইন্স্যুরেন্সের টাকা রাশি ক্লেম করবে না।
আমি বুঝিয়ে দেব। কি বলবে তুমি ওকে? যা হোক কিছু একটা বলবো, তোমার তো কাজ হওয়া নিয়ে কথা। এত সোজা নয় সেট। ইন্স্যুরেন্স ক্লেম করতে গেলে বেঁচে থাকতে হয়। তুমি বেঁচে নেই, তোমার ডেথ সার্টিফিকেট বেরিয়ে গেছে। তাহলে তাহলেও সম্ভব? একমাত্র আমি প্রমাণ করতে পারি যে তুমি বেঁচে আছো। তার অনেক তথ্য আমার কাছে রয়েছে। তাহলে রাশিকে সেই কথাই বলো। তুমি বলবে আর ও বুঝে যাবে এর পেছনে আমি আছি। আমি অত ভাবতে পারছি না। তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, আমি তো ঠিক এই কথাটাই শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে। এতক্ষণ তুমি বলছিলে বটে, বাট এখন আমার মনে হচ্ছে তুমি সত্যিই আমি যা চাই তাই করবে। আই এম কনভিন্সড। আমার টাকা নিয়ে কোনো কথা ব্যথা নেই। শুধু একটাই রিকোয়েস্ট, তুমি ওদেরকে মুক্তি দাও। একবার শুধু সাইন করে আমার হাতে তুলে দাও সব কিছু, তারপর তোমারই চোখের সামনে তিল তিল করে মারবো আমি রাশিকে। এখানে এখানে থেকে গিয়ে কি আমি ভুল করলাম? এখন যদি শীর্ষ ভাতুরি আমাকে, না না না, যতক্ষণ না পর্যন্ত উনি রিককে খুঁজে পাচ্ছেন ততক্ষণ উনি আমার কোনো ক্ষতি করবেন না। খুব খিদে পেয়েছে, চলতেষ্টাও পেয়েছে। মা গো, মা সবার সামনে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে তাদের থেকে লুকিয়ে এখন আমাকে আদর করে খাওয়াতে এসেছো? দরকার নেই আমার এরকম ভালোবাসা। আর পাচ্ছি না উজ্জ্বল, মাকে ঠিক বুঝবি। আমি যেটা করছি সেটা সবাই যাতে ভালো থাকে তার জন্য, তুই তুই যাতে এই পরিবারে সবার মধ্যে মাথা উঁচু করে বড় হতে পারিস তার জন্য তোর আমি কোনো ক্ষতি হতে দেব না। সাবধানে যেতে হবে কিন্তু উজ্জ্বল, যদি একবার কেউ দেখে ফেলে না।
না, এটার এলেম আছে, শিষ্যের সঙ্গে লড়ছে, দম আছে মেয়েটার। কিন্তু শেষ হাসিটা তো আমিই হাসব। এ বাবা, এইভাবে মুখটা বেঁধে দেখেছে? এই দড়ির আর কি ক্ষমতা যে রাশিকে আটকে রাখবে? ভালো নাটক করতে পারো তো তুমি? আপনার থেকেই তো শিখেছি, কারণ আপনি আমার থেকে অনেক বেশি ভালো নাটকটা জানেন। রাবিশ, বাজে কথা না বলে আসল কথাটা বলো। কি কথা? 24 ঘন্টা শেষ হতে আর বেশি বাকি নেই রাশি। আমি এখনো রিকের কোনো খোঁজ পাইনি। আমি তো আপনাকে বলেই ছিলাম, অশ্মি বাড়ি পৌঁছে আমায় ফোন করবে, তারপর আমি আপনাকে রিকের কথা বলবো। অশ্মি বাড়ি পৌঁছে গেছে? সেটা আপনি বলছেন, আমি আপনাকে কি করে বিশ্বাস করব? ও ফাইন, বিশ্বাস করো না তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আপনি আমায় যদি মেরে ফেলেন তাহলে আপনার ছেলে রিককে কোনোদিনও ফেরত পাবেন না মিসেস ভাদুরী। রাশি, একদম ধমকাবেন না। দড়িটা খুলে দিন।